তো ডেফিনেটলি মন খুব খারাপ হয়ে গেছিলো যে কোভিডের জন্য কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হবে না, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কখনো বাধা পড়ে না, প্রতি বছর হয়ে এসেছে, তো একদম শুরু হওয়ার 3-4 দিন আগেই প্রায় বন্ধ হলো, এবং তারপরেতে যেটা হলো সেটা হচ্ছে যে ডেফিনেটলি ডিসাইডেড যে যত তাড়াতাড়ি সম্ভব করা, মুখ্যমন্ত্রী বললেন যে ডেট বার করে করা হোক, এবং ডেট আলটিমেটলি বেরোলো এবং 25 তারিখে ফিল্ম ফেস্টিভ্যাল ইনগ্রেশন হচ্ছে। দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল। তো এবছরে হয়তো এরকম হবে যে এক বছরে দুটো ফেস্টিভ্যাল হবে, একদম দরকার, আমরা সবাই ওয়েট করছি, যারা শুনছে তাদের জন্য কী মেসেজ থাকবে, আসতেই হবে, নন্দনেই আসতে হবে। আমরা ভীষণ ভালো ভালো ছবি আসছে এবারে ফেস্টিভ্যালে, সারা পৃথিবী জুড়ে এরকম আসে, এবং নতুন অবশ্যই করে আসুন এবং দেখুন। থ্যাংক ইউ সো মাচ।